ডিল ফাইনাল, আপনার কথা মতো কাজ কমপ্লিট। ডেড বডিটা দেখে কি মনে হচ্ছে হুমায়ুন? স্যার, যে মারাটা করেছে মনে হচ্ছে কোনো প্রফেশনাল কিলার। এমন ভাবে মারাটা করেছে কোনো প্রমাণের অস্তিত্বই নেই। এটাও তো হতে পারে, এটা ওর জীবনের প্রথম মার্ডার। না স্যার, এটা কোনোভাবে সম্ভব না। মৃত ব্যক্তিকে এমন ভাবে মারা হয়েছে, ওর শরীরে কোনো আঘাতের অস্তিত্বই নেই। আচ্ছা, এটাও তো হতে পারে ওনাকে কেউ মার্ডার করেনি, ওনার শারীরিক প্রবলেমের জন্য উনি মারা গিয়েছেন। হতে পারে স্যার, না হওয়ার তো কোনো কারণ দেখছি না। ওর শারীরিক প্রবলেমের জন্য মারা গেলে তো এখানে পড়ে থাকার কোনো কথা নাই। ব্যাপারটা ইটস কমপ্লিকেটেড স্যার, আমরা এটা চেষ্টা করতে পারি, চেষ্টা যত বড়ই জটিল হোক না কেন। হ্যাঁ, কে তুমি? এখানে কিভাবে প্রবেশ করলে? কেউ আছে, একজন বের করো ওকে। স্যার, আমি মৃত ব্যক্তিটার অ্যাসিস্ট্যান্ট। ওকে, দ্যাটস ফাইন, বাট এখানে ইনভেস্টিগেট চলছে, তো তুমি কোনো কিছুতে হাত দিবে না। এখানে এমনি দেখাশোনা করো, কিছুতে হাত দিবেন। স্যার অনেক ভালো মানুষ ছিলেন, অনেক হেল্প করেছেন আমাকেও, বা গ্রামবাসীকে অনেক হেল্প করেছেন। গ্রাম থেকে আমি এসেছি এখানে, খুব ভালো মানুষ ছিলেন। কতটা ভালো মানুষ কেসটা সলভ হওয়ার পরে জানা যাবে। আচ্ছা, তুমি তোমার স্যারের সঙ্গে কত বছর ধরে কাজ করছো? সেটা তো ঠিকঠাক বলা হচ্ছে না স্যার, আমি তো প্রায় আপনার 3 বছর ধরে তো আছি। ওটা আছি নয়, ছিলাম হবে, তোমার স্যার আর পৃথিবীতে বেঁচে নেই। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স আমার 20 হবে স্যার। তার মানে তুমি 17 বছর বয়স থেকে তোমার স্যারের সঙ্গে ছিলে, তার মানে তুমি স্যারের সম্বন্ধে তো অনেক কিছুই জানো। হ্যাঁ স্যার, আমাকে অনেক স্যার ভালোবাসতো, তো তার জন্য অল্প বয়সী এই কাজটা আমাকে দিয়েছে স্যার। তাহলে তোমার স্যারের সম্বন্ধে কিছু বলো আমায়। স্যারের সাথে প্রথম পরিচয় আমার এবার কি? আই এম সো সরি, ইটস টু বিজি। হ্যাঁ হুমায়ুন, তুমি ওর সিগনেচারটা নিয়ে নাও এবং ওর পুরো ব্যাপারটা শুনে নাও। হ্যাঁ, আর তুমি তুমি তোমার নাম্বারটা এখানে দিয়ে যাও, আর তোমাকে যেন আমি নাম্বারে ফোন করে পাই। হ্যাঁ, আমি আসছি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার, আমি পিএন নিউজ চ্যানেল থেকে এসেছি, এ হচ্ছে আমার কার্ড। হ্যাঁ বসুন, বলুন আমি আপনার কী সেবা করতে পারি। স্যার, আজকে যে মার্ডারটা হয়েছে তার বিষয়ে কিছু তথ্য চাওয়ার জন্য আসলাম। আরে আমি তো নিজেই কনফিউজড আছি, আমি আপনাকে কীভাবে বলব? তাহলে স্যার আপনি যদি বলেন আমি ওয়েট করতে পারি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে বসতে পারেন, আসতে পারেন। নো প্রবলেম স্যার, আমি ওয়েট করছি। হ্যালো স্যার। বলো হুমায়ুন। স্যার, আমি যতটা খোঁজ নিয়ে জানলাম মৃত ব্যক্তি কোনো সাধারণ লোক ছিল না। এটা তো স্বাভাবিক ব্যাপার, কোনো সাধারণ ব্যক্তি কেউ কি এভাবে হত্যা করে? তা তুমি এ ব্যাপারে কি জানবে? স্যার, মৃত ব্যক্তির একটি চালের ফ্যাক্টরি আছে, টাকা পয়সার দিক থেকে খুব বড় লোক তাও নয়, নর্মাল একজন বিজনেসম্যান। আচ্ছা, বিজনেস রিলেটেড কোনো প্রবলেম নাকি? না স্যার, এটা বিজনেস রিলেটেড কোনো ফোন করার বিষয় নয়। আচ্ছা, পিয়নটা সম্পর্কে কি জানলে? স্যার, পিয়নটা এই গ্রামে থাকতো, মৃত ব্যক্তি তাকে অনেক বিশ্বাস করতো এবং বিশ্বাস করে তাকে শহরে নিয়ে যায় এবং কাজ করার সুযোগ দেয়। স্যার, আপনি কি পিয়নটাকে সন্দেহ করছেন? কেস বড়ই জটিল হুমায়ুন, কখন কার দিকে সন্দেহের তীর চলে আসে বোঝা খুব মুশকিল। আচ্ছা, অফিসে এসো তাহলে, এখানে নিউজ রিপোর্টার এসে বসে হাজির। স্যার, একটা ইনফরমেশন দেওয়া ছিল, রমেশ মজুমদারের একটা ওয়াইফ ছিল, 6 মাস আগে সুসাইড করে মারা যায়। তুমি এক কাজ করো, ওর স্ত্রীর ব্যাপারে একটু খোঁজ নাও। আচ্ছা, ওকে স্যার। এই যে নিউজ রিপোর্টার, কি নাম তোমার? শহীদুল স্যার, শহীদুল ইসলাম বলছি। নিউজে ছাপিয়ে দাও কুত্তায় কামড়ে মৃত্যু, পাবলিক বিশ্বাস করবে না। পাবলিককে কি আপনার এত বড় বোকা মনে হয়? তাহলে ছাপে করে দাও, আর না হলে হার্ট অ্যাটাক করে দাও, যেটা করবে সেটাই পাবলিক বিশ্বাস করে নেবে। আর তাছাড়া তো মৃত ব্যক্তিতে এমন কোনো মহান ব্যক্তি নয় যে ওর জন্য আমাকে আলাদা করে ইনভেস্টিগেট করে একটা শিওর খবর ছাপতে হবে। ও করে দাও, অসুবিধা নেই। প্রয়োজন নেই স্যার, আমি গিয়ে খুঁজে নিতে পারবো। আসছি স্যার। একটা সিগার? নো স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার, এটা কী হচ্ছে? আপনি কথা মতো কাজ করছেন না কেন? আপনি বললেন যে আমি যদি মারাটা ঠিক টাইমে করতে পারি তাহলে আপনি আমার পেমেন্ট ও আমাকে ভিসা পাঠিয়ে দেবেন, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। আপনি তো আপনি কাজটা কমপ্লিট করছেন না। আর সবচেয়ে বড় কী হয়েছে বলুন তো, সবচেয়ে ভুল হয়ে গেছে মারাটা করতে একটা বাচ্চা ছেলে দেখে নিয়েছে। হ্যাঁ, ওখানেই সমস্যা হচ্ছে।
এবারে বাচ্চা ছেলেটাকে আমি এখানে ধরে রেখেছি, এবার একে আমি কি করবো? ছাড়লেও তো সমস্যা, যদি মেরে ফেলতে তো পারা যায় না বাচ্চা ছেলে। এবার আপনি বুঝুন, এখানে আপনি কিন্তু কথা মতো কাজ করছেন না। আপনি যদি আমাকে ভিসা ও টাকার ব্যবস্থা করে দেন, আমি দেশ থেকে বাইরে চলে যাবো, বাচ্চাটাকে ছেড়ে দেবো, তাহলে সব থেকে ভালো হবে। না স্যার দেখুন, আমি সিরিয়াস বলছি, আপনি আপনি 10 ঘন্টা টাইম দিচ্ছি আপনাকে। আমি একটা মার্ডার এখানে অলরেডি হয়ে গিয়েছে, এবার যদি এটা আপনি ঠিকঠাক আপনার কথা মতো কাজ না করেন, তাহলে আপনিও ফাঁসবেন, আমিও ফাঁসবো। আর এই বাচ্চা সব থেকে বড় সমস্যা যে বাচ্চা ছেলেটা, আপনি বুঝতে পারছেন না কেন, আমি আমি যদি এখান থেকে তাড়াতাড়ি না যাই, তাহলে তো প্রচুর সমস্যায় পড়বেন, আপনিও সমস্যায় পড়বেন, আমিও সমস্যায় পড়বো। দেখুন স্যার, আমি কিন্তু লাস্ট আপনাকে লাস্টবার বলছি, এটা আপনার রিকোয়েস্ট বলতে পারেন বা থ্রেট বলতে পারেন, কিন্তু আপনি সিরিয়াসলি বলছি আপনাকে, আমি কাউকে কিন্তু থ্রেট দিই না, কিন্তু আমি বলছি আপনাকে জাস্ট শুনুন একবার, ঠিক টাইম আপনি যদি আমার টাকাটা পেমেন্টটা না দিতে পারেন, আমাকে যদি ভিসা পাঠিয়ে না দেন, তাহলে কিন্তু খুব বড় সমস্যা পড়বেন, আপনিও ও আমি দুটো নেই। হ্যালো 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 স্যার, আমার তো মনে হয় না পিয়নটার বাড়িতে সার্চ করে কিছু পাওয়া যাবে। সিনিয়রটাকে তুমি না আমি যেটা বলছি সেটা করো। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, সরি স্যার। হ্যাঁ ওটাই, তুমি ওই পিয়নটাকে ফোন করো, করে বলো যে আমরা ওর বাড়িতে সার্চ করতে আসছি। স্যার আমি যদি ওকে এখন ফোন করে বলি, তাহলে আমরা যেটা সার্চ করতে যাচ্ছি সেটা তো এখন ও লুকিয়ে ফেলবে। হ্যাঁ, আর এর জন্যই তুমি আজ জুনিয়র হয়ে গেলে, আর আমি সিনিয়রে আছি। আমি তো চাইছি যে ও কিছু একটা হাইড করুক, আমাদের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করুক, আর ওই মুহূর্তে গিয়েই আমরা তাকে হাতে নাতে পাকড়াও করব। ঠিক আছে স্যার, আপনি যান তাহলে, আমি তাহলে ফোনটা করছি। ঠিক আছে, আচ্ছা। কি বলছেন স্যার এখনই এই মুহূর্তে? ঠিক আছে, ওকে ওকে স্যার। কিছু না, কিছু না, কিছু না, কিছু না, কিছু না, কিছু না, পেন ড্রাইভ।